দ্রুত নির্বাচন চাই এবং সবার কাছে যারা আছেন প্রশাসন যারা আছেন সবার কাছে অনুরোধ, আমরা যেন ভোট অধিকার ফিরে পাই যত তাড়াতাড়ি সম্ভব। এই আশা ব্যক্ত করে আমি সবার কাছে অনুরোধ জানাই আমরা জানি দ্রুত নির্বাচন ফিরত পাই, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। 40,000 মানুষের নির্বাচন চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমি নির্বাচন চাই, আমরা এই নির্বাচন থেকে বঞ্চিত হয়েছি, আমরা যাতে বঞ্চিত না পাই না হই এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিগত যে নির্বাচন হওয়ার কথা ছিল আমাদের মাঝে যে নির্বাচনের ষড়যন্ত্র করে যে মনে দুঃখ বেদনা দিয়েছে, সবার আশা আকাঙ্ক্ষা আমাদের নির্বাচন হলো না কেন, এই দুঃখটা ভুলে সামনে যেন আমাদের নির্বাচন আমরা আনতে পারি, আমাদের এই ভোটার বিন্দুদের মনের দুঃখ বেদনারা এই বাংলাদেশ সরকার যারা উপর থেকে নিচ পর্যন্ত যারা আছেন তারা আমাদের এই মনের দুঃখটা দেখে আমাদের নির্বাচনকে সফল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু একদল কুচক্রী মহল আমাদের নির্বাচনকে স্থগিত করে দিয়েছে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিতে চাই। চুপ, যারা কুচক্রী মহল তারা সাবধান হয়ে যাও, এখনো বলছি সাবধান হয়ে যাও, হার ভাঙা জবাব দিব, সামনের মাসে আমরা নির্বাচন হামলা করে নেবে আনবো, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে এই মানববন্ধনের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সাংবাদিক বাইরে আছেন, অনেক দূর দূরান্ত থেকে আছেন, তাদেরকে অভিনন্দন। আজকে আমাদের হেমনগর ইউনিয়নে 15 জন যে নির্বাচন হওয়ার কথা ছিল তা যে কোনো কুচক্র মহলের কারণে আজকে সে নির্বাচন স্থগিত হয়ে গেছে। তাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি, শুধু আমরা না, হেমনগর ইউনিয়নে যত যত জনগণ আছে তারা আজকে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তারা আজকে উন্মুক্ত হয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছে। তাই আমি জনগণের কাছে এই উৎপন্ন হওয়ার এই পাগল হওয়াকে আমি অভিনন্দন জানাই, কারণ আমাদের এই নির্বাচন আমাদের চাইতে জনগণের দাবি বেশি। তারা এই যার ভোট তাকে দিব, যাকে খুশি তাকে দিব, আমাদের এই প্রধানমন্ত্রী এই স্লোগান আজকে সবাই মাঠে নেমেছে। তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একবারে দক্ষিণ সাইডে দুইজন দাঁড়ান, দক্ষিণ সাইডে দুইজন দাঁড়ান, গাড়ি চলাচল। রাস্তার উত্তর সাইডে তো কি সম্মানিত উপস্থিতি, সংগ্রামী সাথী বন্ধুদের, হেমনগর আটনগর হেমনগর ইউনিয়নের স্থগিতকৃত নির্বাচনকে পুনরায় নির্বাচনে নিয়ে আসাকে নিয়ে আসার জন্য আজকে এই মানববন্ধনে উপস্থিত সকলকে হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং এ পর্যায়ে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী বড় সিনিয়র নেতা ভাইরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই একটি বিষয় অবগত আছেন যে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের নির্বাচন গত 15 তারিখ সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে আমাদের এই নির্বাচনটা এখন স্থগিত আছে। এখন আমার সহ আমার ওয়ার্ডের যারা সভা তথা ইউনিয়নের সকলের মনের মনমন মানসিকতা কিরকম আছে এটা আসলে ভাষায় বলা যাচ্ছে না। আমরা সবাই নির্বাচনের পক্ষে আছি, আজকের থেকে আমাদের এই কর্মসূচি শুরু করলাম। নির্বাচন আমরা, আমার সাথে সবাই একমত আছেন তো দয়া করে হাত তুলে সাংবাদিক বাইরে দেখা, সবাই একমত আছেন তো আমরা সবাই নির্বাচনের পক্ষে না?